এবার ভূ সিবিআই অফিসার নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন জগাছার শুভদীপ বন্দ্যোপাধ্যায়। চাকরির টোপে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাক্তন স্ত্রীর অভিযোগের পরই প্রকাশ্যে আসে এই কীর্তি। তুমি কতজনের থেকে টাকা নিয়েছো? স্যার টাকা আমি যাদের কাছ থেকে নিয়েছি সবাইকে সব ফেরত দিয়েছি স্যার। কত টাকা করে নিতে? 1 লাখ এরকম মতো স্যার। কতজনের থেকে নিয়েছো? 1 লাখ 1.5 লাখ। দেবাঞ্জন সনাতনের পর এবার শুভদীপ, চাকরি দেওয়ার নামে প্রতারণা, ভুয়ো সিবিআই অফিসারের পর্দা ফাঁস, আবার রাজ্যে ভুয়ো অফিসার, আরো এক জালিয়াতের খোঁজ। হাওড়ার জগাছার শুভদীপ বন্দ্যোপাধ্যায়, নীলবাতি গাড়ি, চাকরি দেওয়ার নামে প্রতারণা, এমনকি সিবিআই আধিকারিকের পরিচয় ভাঁড়িয়ে অভিযুক্ত বিয়েও করেন বলে অভিযোগ। অভিযোগ সিবিআইর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে পরিচয় দিতেন শুভদীপ। ধারসার বাসিন্দা এক মহিলার সঙ্গে শুভদীপের বিয়ে হয় 2019-এ। ওই মহিলার দাবি, কিছুদিন পরেই শুভদীপের গতিবিধি দেখে তার সন্দেহ হয়। সিবিআই অফিসারের পরিচয়ে বিনা টিকিটে রাজধানী এক্সপ্রেস চড়তেন শুভদীপ। সন্দেহ হওয়ায় সিজিও কমপ্লেক্স থেকে খোঁজ নেন ওই মহিলা। জানতে পারেন শুভদীপ নামে কোনো সিবিআই অফিসার নেই। শুভদীপের জালিয়াতি বুঝতে পেরে তার থেকে ডিভোর্স নিয়ে নেন ওই মহিলা। জগাছা থানায় শুভদীপের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন তিনি। সিজিও কমপ্লেক্সে গিয়েছি, গিয়ে জিজ্ঞেস করেছি, বলেছেন এই নামে কেউ চাকরি করে না। দিল্লিতে বিভিন্ন সময় যায়, মানে টিকিট না কেটে অনেক সময় ভিজিলেন্সের অফিসার বলে চলে গেছে রেলওয়ে। আপনি গেছিলেন? হ্যাঁ, আমি ওনার সাথে গেছি। আমাকে বলেছিল রেল, আমি পাস পাই সিবিআই থেকে, আমি কি করে জানবো যে সে পায় না, মিথ্যে যাচ্ছে। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে অনেকের থেকে টাকা নিয়েছেন শুভদীপ। শুভদীপের দাবি, লোক জোগাড় করত লালন নামে বিহারের এক ব্যক্তি। অনলাইনে ইন্টারভিউ হতো চাকরি প্রার্থীদের। লালনের থেকে চাকরি প্রার্থী পিছু 1 থেকে 1.5 লাখ টাকা করে ভাগ পেতেন তিনি। আমাকে স্যার একজন লালন বলে একজন আছে, ও বলেছিল যে আমি এদের, আমি একটা ক্যান্ডিডেট লি, আমি কিছু ক্যান্ডিডেট লিস্ট পাঠাচ্ছি ওদেরকে চাকরি করার জন্য, ওদের কাছ থেকে আমি টাকা নিচ্ছি, কিছু তোমাকে দেবো, কিছু আমি নেবো। কোথায় চাকরি? গভর্নমেন্টে স্যার। কোন গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট? সেন্ট্রাল স্যার। স্যার আমি ডাইরেক্টলি কিছু নিইনি স্যার, লালন বলে একজন আছে, ও নিত, ও ওখান থেকে আমাকে দিত স্যার। কত টাকা করে নিতে? 1 লাখ এরকম মতো স্যার। কতজনের থেকে নিয়েছে? 1 লাখ 1.5 লাখ। দেবাঞ্জন ধরা পড়েছেন জালে সনাতন। এবার আরো এক জালিয়াতের পর্দা ফাঁস। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।